যদি এ কোমা বি ও সি যে কোনো সেট হয় তবে দেখাও যে এখানে দুইটা প্রমাণ আছে এক নম্বর প্রমাণে বলছে এ মাইনাস বি ইউনিয়ন সি ইকুয়াল এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি এবং দ্বিতীয় প্রমাণে বলছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো ভালোভাবে মনোযোগ দিয়ে করবেন তো এইখানে আমাদের যখন এ মাইনাস বি ইউনিয়ন সি ছিল তখন এইখানে কিন্তু আমাদের এ মাইনাস বি ইন্টারসেকশন হয়েছে যখন এখানে ইউনিয়ন ছিল তখন কিন্তু এখানে ইন্টারসেকশন আর্টস এ মাইনাস সি আবার দ্বিতীয় প্রমাণের ক্ষেত্রে এ মাইনাস বি ইন্টারসেকশন সি যখন এইখানে আমাদের ইন্টারসেকশন ছিল তখন এইখানে মাঝখানে কিন্তু ইউনিয়ন আর্স তো এগুলো একটু দেখে খেয়াল করে হচ্ছে প্র্যাকটিস করবেন তাহলে সে আগের মতোই আমরা বাম পক্ষকে কী ধরবো এক্স বিলংস টু ধরবো তাহলে ধরি এক নম্বর প্রমাণটা আমরা আগে করতেছি ধরি এক্স বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন সি তো ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ এই মাইনাস যেখানে থাকবে সেখানে আমরা কি ইউজ করবো এবং ইউজ করবো এবং এক্স যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে এটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে তাহলে এটা এক্সের কি সদস্য হতে পারবে পারবে না এই কারণে আমরা লিখেছি এক্স ডাজ নট বিলং বি ইউনিয়ন সি তাহলে মাইনাসের পরে যা থাকবে সেটা অবশ্যই কি হবে নট বিলং টু হবে আবারও বলছি মাইনাসের পরে যে ছেট থাকুক না কেন সেটা কি হবে ডাজ নট বিলং হবে তাহলে এক্স ডাজ নট বিলং টু বি ইউনিয়ন সি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এখন দেখুন এইখানে যেহেতু আমার ডাজ নট বিলং টু আছে তাহলে ইউনিয়নটা কী হবে এবং তাহলে এক্স ডাজ নট বিলং টু বি ইউনিয়নের পরিবর্তে এবং এক্স ডাজ নট বিলং টু কি সি তো এখন আমরা যদি একটু রাইট সাইডের দিকে তাকাই তাহলে রাইট সাইডটা কী এ মাইনাস বি তারপরে কি ইন্টারসেকশন এ মাইনাস সি তাহলে দেখুন এর সাথে বি থাকবে এখানে এর সাথে সি থাকবে আর মাসখানে ইন্টারসেকশন হবে তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি এই লাইনের পরের লাইনটা হবে দেখুন এক্স বিলংস টু এ এবং এই যে এক্স ডাজ নট বিলং টু বি তারপরে এখানে মাসখানে এবং তারপর এক্স বিলংস টু এ এবং কি হবে এক্স বিলংস এক্স ডাজ নট বিলং টু সি তার মানেই আপনারা এভাবেও চিন্তা করতে পারেন যে এক্স বিলংস টু এ ধারা এই দুইটাকে আমরা কী করেছি গুণ করেছি তো তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি এক্স বিলংস টু এ যেহেতু এখানে নট বিলং টু আসে তাহলে এটাকে কিন্তু আমরা এ মাইনাস বি লিখতে পারি কি লিখতে পারি এ মাইনাস বি অর্থাৎ এক্স বিলংস টু এ মাইনাস বি এটাকে কিন্তু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এভাবে লেখা যায় এক্স বিলংস টু এ মাইনাসের পরিবর্তে আমরা এবং লিখতে পারি এবং মাইনাসের পরে যে সেটটা থাকবে সেটা এক্স ডাজ নট বিলং টু বি হবে সেই সেটটা হবে আর কি তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সরি ডাজ নট বিলং টু বি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এক্স বিলংস টু এ মাইনাস বি তাহলে এখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা লিখেছি এক্স বিলংস টু এ মাইনাস এ মাইনাস কে বি তো এবং এক্স বিলংস টু এখানে কি লিখতে পারি এ মাইনাস সি তো বা এক্স বিলংস টু এ মাইনাস বি এবং এর পরিবর্তে কী হবে ইন্টারসেকশন এ মাইনাস সি তাহলে দেখুন আমরা কিন্তু বামপক্ষকে ক্যালকুলেশন করে আমরা কী নিয়ে এসেছি ডানপক্ষ সুতরাং আমরা বলতে পারি পক্ষ সাবসেট কি ডানপক্ষ এটাকে এক ধরলাম আবার ধরি ওয়াই শো ওয়াই বিলংস টু কি পক্ষ তাহলে এখন আমরা যদি বিপরীত ক্রমে উল্টোভাবে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা ডান পক্ষ পাবো আর নিয়ম অনুযায়ী করি তাহলেও আমরা ডান পক্ষকে ক্যালকুলেশন করলে বাম পক্ষ পাব উল্টোভাবে বা বিপরীত ক্রমে যদি আমরা প্রথম টার্মটা দেখে যদি ক্যালকুলেশন করি তাহলে বাম ডান পক্ষকে ক্যালকুলেশন করে আমরা কি পক্ষ পেয়েছি সুতরাং ডানপক্ষ সাবসেট কি লিখতে পারি বামপক্ষ যেটা আমরা দুই নং সমীকরণ ধরেছি তাহলে দুইটা সেট পরস্পর পরস্পরের যদি সাবসেট হয় তাহলে সেটাকে আমরা কি সমান সেট বলতে পারি সুতরাং আমরা বলতে পারি এক নং ও দুই নং হতে এ মাইনাস বি ইউনিয়ন সি ইকুয়াল কি এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি তাহলে এটাই কিন্তু আমার প্রশ্ন আটের এক নম্বর প্রমাণটা এটাই ছিল তো তারপরে দুই নম্বর প্রমাণটা একটু দেখি তাহলে ধরি এক্স বিলংস টু কি আমাদের বামপক্ষে যেটা ছিল সেটা তাহলে এক্স বিলংস টু এ তারপরে মাইনাস যেখানে সেখানে কি হবে এবং যেহেতু মাইনাসের পরে একটা সেট আছে বি ইন্টারসেকশন সি তাহলে এইখানে যেহেতু মাইনাসের পরে যেটা থাকবে সেটা কি হবে ডাজ নট বিলং তাহলে এক্স নট বিলং টু বি ইন্টারসেকশন কি সি তার মানে আগেরটার মতোই তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলং টু কি বি ইন্টারসেকশন থাকলে ডাজ নট বিলং টু থাকলে কী হয় বা হয় তাহলে এক্স ডাজ নট বিলং টু সি এখন এক্স বিলংস টু এ ধারা যদি আমরা দুইটার সাথেই সংযোজন করি তাহলে কী হবে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলং টু বি তারপরে এই যে বাটা এখানে হবে তো তারপরে হবে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলং টু কি সি তো তারপরে এক্স বিলংস টু এ যেহেতু ডাজ নট বিলং তাহলে কি এ মাইনাস বি বা এক্স বিলংস টু এ মাইনাস সি এটা কিন্তু ইচ্ছা করলে আপনি ডান পক্ষটা দেখে খেয়াল করেও লিখতে পারেন তাহলে এক্স বিলংস টু কী দাঁড়ালো এ মাইনাস বি তাহলে বা থাকলে কী হবে বিলংস টু যেহেতু আসে বা থাকলে ইন্টারসেকশন সরি ইন্টারসেকশন না ইউনিয়ন হবে তাহলে ইউনিয়ন এ মাইনাস সি তাহলে আমরা বলতে পারি এই যে বামপক্ষ সাবসেট কি ডানপক্ষ এটা এক নং ধরলাম এখন উল্টোভাবে যদি আমরা করি বা নিয়ম অনুযায়ী যদি আমরা ডান পক্ষকে ওয়াই বিলংস টু ধরে ক্যালকুলেশন করি যেভাবেই করি না কেন আমরা কী পাব পক্ষকে ক্যালকুলেশন করলে বাম পক্ষ পাব তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডানপক্ষ সাবসেট কি বাম বামপক্ষ যেহেতু দুইটা সেট পরস্পর পরস্পরের উপসেট সুতরাং এক ও দুই নং থেকে আমরা বলতে পারি এ মাইনাস বি ইন্টারসেকশন সি ইকাল এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস অর্থাৎ দুইটা সেট পরস্পর পরস্পরের যদি সাবসেট হয় তাহলে সেই দুইটা সেট কি হয় সমান সেট হয় এটাই প্রমাণ করতে বলছে তো প্রমাণিত হয়